যার যার জায়গায় বসো। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে যিনি মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, ঢাকা চৈত্র আসন থেকে নবনির্বাচিত জাতীয় সংসদের মাননীয় সদস্য, বৃহত্তর মিরপুরের সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক, গণমানুষের নেতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, জননেতা আলহাজ মাইনুল হোসেন খান নিকিল এমপি। আমি এমপি স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়ের আজকের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, দুঃসময় দুর্দিনের ছাত্রলীগকে যিনি নেতৃত্ব দিয়েছেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আপনাদের ভোটের সাবেক নির্বাচিত কাউন্সিলর এবং অর্থ প্রতিষ্ঠানের সভাপতি জনাব শিক্ষক মন্ডলী, গভর্নিং বডির সদস্যবৃন্দ, এলাকার সম্মানিত মুরব্বীগণ, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা বাবু ভাই আর ফৌজ ভাই আছেন এখানে, পরিচয় বলছি, এবং অভিভাবক বৃন্দ এবং আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে যে আপনারা এই ঢাকা চৌদ্দ আসনে বসবাসরত মানুষগুলো এবং যে যেখানেই বসবাস করেন না কেন, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটি যে একটি গভীর ষড়যন্ত্রের মধ্যে পড়েছিল, 7 জানুয়ারি আপনারা সেই বাংলাদেশটিকে দেশি বিদেশি ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করেছেন। আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর কন্যাকে পঞ্চমবারের মত প্রধানমন্ত্রী বানিয়েছেন। আমি আমার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। একই সাথে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, আমাকে আপনারা বিশ্বাস করে আস্থা রেখে ভালোবেসে আপনারা আমাকেও নৌকায় ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। আপনাদের কাজ আপনারা করেছেন, এখন আমার কাজ শুরু। যে কথা বলে যে বিশ্বাস নিয়ে আপনারা আমাকে ভোট দিয়েছেন কিংবা আমি ভোট নিয়েছি, এই কাজগুলো আমি অক্ষর অক্ষরে পালন করতে চাই। এই ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা চাই, আমার সহকর্মী রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতার পাশাপাশি সমাজের সর্বশ্রেণী পেশার মানুষের সহযোগিতা চাই। আর বিশেষ করে আমি লক্ষ্য করেছি যে আমাদের মা বোনরা এখন অনেক দূরে গিয়ে গেছেন বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে, ওনার বদলতে আজকে সর্বক্ষেত্রে মা বোনদের ভূমিকা প্রশংসনীয়। যেমনি শিক্ষা প্রতিষ্ঠান তেমনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সর্বক্ষেত্রে মা বোনদের বিচরণ এবং তাদের সততা, তাদের মানবতা আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন। আমি মা বোনদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। যে শিক্ষা প্রতিষ্ঠান দিতে দাঁড়িয়ে আজকে কথা বলছি, শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি বিশদ ব্যাখ্যা দিয়েছেন, প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা তুলে ধরেছেন। তা আমি মনে করি, বাচ্চারা কথা না বলি, আমি মনে করি যে একটি সভাপতি সহ গভর্নিং বডি এবং শিক্ষক মন্ডলীর সততার কারণে আমি মনে করি শুধু সততা নয়, ওনাদের আন্তরিকতা, ওনাদের মানবতা কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানটির যেমনি রেজাল্ট ভালো হচ্ছে তেমনি শিক্ষা প্রতিষ্ঠানটির দিন দিন উন্নতির দিকে ধাবিত হচ্ছে। আমি পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আমি অনুরোধ করতে চাই, আমরা শুধু রেজাল্ট ভালো হলো, মেট্রিকে আমরা এ প্লাস দিলাম, ভালো রেজাল্ট করলাম, এটাই আমি চাই না।
আমি চাই বঙ্গবন্ধুর কন্যা যে কারণে আপনাদেরকে ডিজিটাল ল্যাব দিয়েছে সারা বাংলাদেশে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রায় 70 লক্ষ টাকার দামের কিন্তু এই ডিজিটাল ল্যাবটি প্রাইমারি স্কুলে দিয়েছে কেন দিয়েছেন বঙ্গবন্ধুর কন্যার উদ্দেশ্য একটাই যে আমাদের সন্তানরা গতানুগতিক পড়াশোনা শিখে পুঁথিগত বিদ্যা মাথায় নিয়ে তারা কোনো রকমের মেট্রিক পাস ইন্টারমিডিয়েট পাস ডিগ্রি পাস কিংবা এমবিএ বিবিএ করে বের হয়ে যায় বের হয়ে গিয়ে তারা বেকার জীবনযাপন করে তখন তারা বিভিন্ন কারণে তারা তখন চাকরি খুঁজে চাকরি না পেয়ে হতাশায় ভুগতে থাকে বিপদগামী হয়ে যায় বঙ্গবন্ধুর কন্যার উদ্দেশ্য হলো এই যে ডিজিটাল ল্যাব এই আইটি সেক্টর এখন সারা পৃথিবীতে অত্যন্ত প্রয়োজনীয় একটা সেক্টর আমরা যদি এখান থেকে আমাদের প্রত্যেকটি সন্তানকে এর উপর দক্ষতা অর্জন করে ছেড়ে দিতে পারি আমি মনে করি তারা নিজেদের উদ্যোগে হলো কর্ম করে খেতে পারবে আর বিশ্বের যে দেশে যাবে সেই দেশেই তাদের এই শিক্ষাকে কাজে লাগিয়ে তারা জীবন জীবিকা পালন করতে পারবে তা আমি অনুরোধ করতে চাই বঙ্গবন্ধুর কন্যা যে কারণে আপনাদেরকে এই শেখ রাসেল ডিজিটাল ল্যাব উপহার দিয়েছেন আপনারা দয়া করে এটা ব্যবহার করবেন এবং আমাদের বাচ্চাদেরকে সেভাবে গড়ে তুলবেন এটা আপনাদের কাছে প্রত্যাশা আরেকটি প্রত্যাশা শিক্ষক মণ্ডলীর কাছে যে আমরা শুধু লেখাপড়া শিখবো এখানে শেষ নয় আমাদের সন্তান আমাদের মারা আমাদের অভিভাবকরা যারা এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে আমার মা বোনেরা ওনারা যখন এই গেট দিয়ে সন্তানটিকে স্কুল প্রতিষ্ঠানে পাঠিয়ে দেয় তখন ওনারা মনে করেন যে আমি আমার সন্তানটিকে আরেকজন মার হাতে দিয়ে গেলাম কিংবা একজন অভিভাবকের হাতে দিয়ে গেলাম আমি অনুরোধ করতে চাই আপনারা নিজের সন্তানকে যেমন করে স্নেহ করেন ভালোবাসেন তার ভালো মন্দ খোঁজখবর রাখেন তাকে কেমন করে উন্নত শিক্ষা দেওয়া যায় সেটা সেদিকে সজাগ দৃষ্টি রাখেন ঠিক তেমনি ভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানে যতগুলো মার সন্তান এখানে এসেছেন প্রত্যেকটি সন্তানই আপনাদের সন্তান হিসেবে যদি আপনারা সেভাবে গড়ে তোলেন আমি মনে করি আমাদের বাংলাদেশ আরও ভালো থাকবে একই সাথে বলতে চাই যে আমরা শুধু লেখাপড়া শিখলাম খেলাধুলা শিখলাম নাচ গান শিখলাম এখানেই আমি থাকতে চাই না আমার কথা হলো যে আমি যাই শিখি না কেন যত টাকার মালিকই হই না কেন আমি এমপি হয়েছি মহাশয় ভাই কাউন্সিলর হয়েছিলেন ওরা রাজনৈতিক নেতারা এখানে আছেন এখানে ডাক্তার ইঞ্জিনিয়ারও আছেন কবি সাহিত্যিক বুদ্ধিজীবীও আছেন সবই ঠিক আছে কিন্তু আমি যদি ভালো মানুষ না হই তাহলে এইসবের কোনো দাম আছে এইসবের কোনো দাম নেই আমাকে প্রথম ভালো মানুষ হতে হবে আমাদের সন্তানকে যদি আমরা প্রথম ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি তাহলে আমি মনে করি আমাদের সন্তানদের দ্বারা বাংলাদেশ আরও অনেক দূরে গিয়ে যাবে বঙ্গবন্ধুর কন্যা যে স্বপ্ন দেখছেন এই বাংলার যুবকদেরকে নিয়ে উনি ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন এখন ওনার একটাই লক্ষ্য বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন আপনারা ওনাকে সুযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী বানিয়েছেন আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর কন্যার হাত ধরেই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ দাঁড়াবে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা চাই আর আমাদের সন্তানদেরকে আমরা সৎপথে চলার সৎ কাজ করার এবং মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে যত যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি সেদিকে যেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন সেই দোয়া করি আমি আর আমার ভাই মহাশয় বলেছেন দুর্নীতির বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান থাকবে ফার্স্ট মাদক এই মাদক বঙ্গবন্ধুর কন্যা বলেছেন বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে নবদিগন্তে বাংলাদেশকে দাবিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারণে কিন্তু আমি তো বেশি দিন পৃথিবীর বুকে থাকবো না কে ধরবে বাংলাদেশের হাত কে হবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কে হবে গভর্নিং বডির সভাপতি কে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার কবি সাহিত্যিক কিংবা মসজিদের ইমাম খতি আমাদের যুব সমাজ ছাত্র সমাজ যদি নেশায় আক্রান্ত হয়ে ধ্বংস হয়ে যায় তাহলে আমার বাবা মাথার গাম পায়ে ফেলে রোগে পড়ে বৃষ্টিতে যে অর্থ উপার্জন করে বাবার তো একটাই স্বপ্ন সন্তান আবার মানুষের মতো মানুষ হবে আমার মা 10 মাস 10 দিন একটি সন্তানকে পেটে ধারণ করে কত কষ্ট করে পৃথিবীর আলো দেখায় দিলে দিলে সেই সন্তানটিকে বড় করে তুলে মার তো একটাই স্বপ্ন সন্তান আমার ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে জজ হবে ব্যারিস্টার হবে কত টাকার মালিক হবে সংসারের হাল ধরবে
সমাজকে দিবে দেশকে দিবে আর সেই সন্তান যখন মরণ বিধি আবানে সে আসক্ত হয়ে ধ্বংস হয়ে যায় আমার মার স্বপ্ন আমার বাবার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় তাই আমি চাই বঙ্গবন্ধুর কোন চান যে সন্তান নেশাগ্রস্ত সন্তান সেই যে পরিবার একটি সন্তান নেশাগ্রস্ত সেই পরিবারটি বুঝে বেদনা কাকে বলে যন্ত্রণা কাকে বলে সন্তানের নেশার টাকা জোগাড় করতে করতে আমার বাবার সকল অর্জন উপার্জন শেষ হয়ে যায় মার গয়নাগাটি বিক্রি শেষ সন্তানের টাকা দেওয়ার আর ক্ষমতা নেই ঘরে বাজার নেই কিন্তু সন্তানকে তো টাকা দিতেই হবে তার তো নেশা করতেই হবে না দিতে পারলে বাবা মার গায়ে পর্যন্ত হাত দিত আমরা শুনেছি আমরা এই জায়গা থেকে ফিরতে চাই আমাদের আজকের শিশু আগামী দিনের বাংলাদেশ সেই বাংলাদেশকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে যে কোনো মূল্যে হোক আমাদের সমাজ থেকে আমরা মাদককে তাড়াতেই হবে আর বিকল্প কোনো পথ আমাদের সামনে খোলা নেই আমি সহযোগিতা চাই সকলে প্রশাসনের লোকজনরা এখানে আছেন ওনাদেরও সহযোগিতা চাই আমি বসেছি ওসি ডিসিদের ডিসি সাহেবদের সাথে কথা হয়েছে সমাজের যেখানে যাই সেখানে আমার একটাই কথা আমরা মাদক মুক্ত টাকার যোদ্ধা শুন দেখতে চাই এর বাইরে আমাদের কোনো কথা নেই আপনাদের কাছে আমি তালিকা চেয়েছি বারবার আমাদের নেতাদের কাছে আমি তালিকা চাচ্ছি যে যারা মাদক বিক্রি করে মাদক সেবন করে তাদের তালিকা চাই আমরা যে কোনো মূল্য হোক মাদক মুক্ত আমাদের সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে এর বাইরে কোনো পথ কোনো পথ আমাদের নেই আপনারা ভালো থাকবেন সবাই বঙ্গবন্ধুর কন্যার পাশে থাকবেন ওনার মতো সৎ মানুষ আছে বিদায়ী আজকে আপনারা আমরা ভালো আছি ওলা আল্লাহর পাকের রহমত ওনার উপর আছেন আমরা সকলে মিলে ওনাকে সহযোগিতা করি আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর কন্যা যতদিন পৃথিবীর বুকে আছেন যতদিন বাংলাদেশের ওনার হাতে থাকবেন ততদিনই